আসামের বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ফের শুরু হয়েছে। এই চক্রান্ত প্রতিহত না করলে রাজ্যের বাঙালিদের অস্তিত্ব বিপন্ন হবে। বুধবার ঘোড়ামারার দ্বাদশ ভাষা শহীদ বাচ্চু চক্রবর্তীর আত্মবলিদান দিবসে এই আহ্বান জানান বক্তরা। উল্লেখ, 1972 সালের 17ই আগস্ট মাতৃভাষার অধিকার রক্ষা করতে গিয়ে ঘাতকের হাতে শহীদের মৃত্যুবরণ করেন করিমগঞ্জের বীর সন্তান বাচ্চু চক্রবর্তী। 61 ও একাদশ ভাষা শহীদের পর বাচ্চু হলেন দ্বাদশ ভাষা শহীদ। আজকের দিনে তার শহীদদান দিবস গোটা বরাক জুড়ে পালিত হয়। বদরপুর বিধানসভা কেন্দ্রের ঘোড়ামারা চৌরঙ্গি বাজারে প্রতি বছরের মতো এবারও দ্বাদশ ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকার ভাষাপ্রেমী জনগণ। এদিন অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পাঘ্য অর্পণের পর সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্ত বক্তা ভাষা আন্দোলনের অন্যতম সোনানী নিশীথ রঞ্জন দাস বলেন, বরাক উপত্যকা হচ্ছে ভাষা আন্দোলনের পীঠস্থান। বহু প্রাণের বিনিময়ে এই উপত্যকার মানুষকে মাতৃভাষার অধিকার রক্ষা করতে হয়েছে। এখনো বরাকবাসীর বিরুদ্ধে চক্রান্ত চলছে। আরেক বক্তা স্পূর্ণ পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, আসামের বাংলা ভাষীদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত ফের শুরু করা হয়েছে। আইডি ভোটার, NRC ইত্যাদি মাধ্যমে রাজ্যে বাংলা ভাষীদের চরম হয়রানি করা হচ্ছে। নাগরিক পঞ্জি থেকে কয়েক লক্ষ বাঙালি নাম কেটে দেওয়া হচ্ছে। বাদ পড়াদের পূর্ণ আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে না। ডিটেনশন ক্যাম্পে বাঙালিদের পুড়ে রাখা হয়েছে। উচ্ছেদ অভিযানের মূল টার্গেট হচ্ছেন বাঙালিরা। বরাকে ভাষা আইন যথাযথ কার্যকর করা হচ্ছে না। এখন মাতৃভাষার শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা শুরু হয়েছে। বিস্তারিত দেখুন রিয়াজুর সৈয়দ দিলে। ভারতবর্ষের বরাক উপত্যকা এখন আমরা চলছি, এখন চলছে। আপনারা জানেন যে আসামের যে বাঙালিদের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত, একেবারে 1997 সালের ডি ভোটারের নামে চক্রান্ত শুরু হয়েছিল। সেদিন হঠাৎ করে নির্বাচন কমিশন এবং আমাদের এখানে উগ্র অসমীয় জাতীয়তাবাদী যারা ছিলেন একসঙ্গে মিলিত হয়ে কয়েক লক্ষ মানুষকে হঠাৎ করে ভোটার তালিকায় ডি লাগিয়ে দিলেন। এরা নাকি সন্দেহভাজন ভোটার। সেই ভোটারদের আজকে পর্যন্ত তাদেরকে হয়রানি করতে হতো। ওই অধিকাংশরা ছিলেন ডি ভোটার। কারা ছিলেন? অধিকাংশের বাংলাবাসী। এখানে বাংলাবাসী চিহ্নিত করে 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 ডি লাগিয়ে দিলেন তাদের নামের পাশে। তারপর তাদের ভোট অধিকার গেল, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। আমাদের সামনে দৃষ্টান্ত আছে। আমরা দেখেছি যে একই মায়ের গর্ভে দুই বোন, যমজ বোন, এক বোন ভোটার, আরেক বোনের নামে ডি ভোটার। একই মায়ের সন্তান, যমজ একই সঙ্গে জন্ম হয়েছিল তাদের, একজন ডি ভোটার একজন সাধারণ ভোটার। এইভাবে বিভিন্ন জায়গায় প্রায় 5 লক্ষের উপরে মানুষকে ডি লাগিয়ে দিয়েছিল। তারপর আপনার ডি লাগানোর পরে কি হলো? তারা নাকি নিজে গিয়ে আইনের পাশে দাঁড়াতে হতে পারবে না, তাদের নিজের প্রমাণ তারা দিতে পারবে না যে আমি ডি ভোটার না, ভারতীয় না। যেদিন ট্রাইব্যুনাল থেকে আপনার কাছে নোটিশ আসবে সেদিন ট্রাইব্যুনালকে বলতে হবে যে আপনার ডি না, আপনার যে ভারতীয়, আপনার নথিপত্র দেখাতে হবে। তো বছরের চক্রবর্তীকে স্মরণ করার জন্য সিন্ধুরাইয়া কমিউনিস্ট পার্টির সেক্রেটারি পার্টি অফিসে গিয়ে বাচ্চু চক্রবর্তীকে রক্তিম অভিবাদন জানিয়েছিল। এমনি করে দেশ দেশান্তরে মানুষ বাচ্চুকে স্মরণ করবে। বাচ্চু চক্রবর্তীর অবদান অতুলনীয়। মাতৃভাষার জন্য জীবনদান করেছিলেন। করিমগঞ্জের DC সুভাষ দাস যখন রাত্রে কংগ্রেসীরা মাইক বার করল, আমরা বদরপুর কনফারেন্সের পরে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। মাতৃভাষার মাথা চায়